মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ, উত্তরপ্রদেশে আটক 227 মুসলিম। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সদ্য বরখাস্ত হওয়া দুজন নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সহিংসতার ঘটনায় ভারতের উত্তরপ্রদেশে 227 জনকে আটক করা হয়েছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া আজ শনিবার এই তথ্য জানায়। গতকাল শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় 68 জন, হাথরাস জেলায় 50 জন, শাহনাগপুরে 48, আম্বেন নগরে 28, মিয়াদাবাদে 25 এবং ফিরুজাবাদে 8 জন আটক করা হয়েছে। আজ শনিবার ভারতের পুলিশের অতিরিক্ত মহাব্যবস্থাপক প্রশান্ত কুমার একটি বিবৃতিতে এই সব তথ্য জানান। অন্যদিকে বিক্ষোভ চলাকালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে শুক্রবার সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 10 জন। অন্যান্য রাজ্যেও বিক্ষোভ চলছে। আজ শনিবার পশ্চিমবঙ্গের হাওড়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেখানকার পাঁচলা বাজারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়েছে। সেখানে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা। বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লির বিজেপির মিডিয়া ইউনিটের প্রধান নবীন জিন্দালের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভারতের বহু এলাকায় বিক্ষোভ করছে মুসলিমরা। দুজনকেই পরে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নুপুর শর্মার বিরুদ্ধে দিল্লিতে মামলা হয়েছে। সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এই নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা দেওয়া হয়। এছাড়া আরব দেশগুলো সমূহ, মুসলিম বিশ্বের অনেক দেশই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বক্তব্য দেওয়ার ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। ভারতের হাইকমিশনারদের তলব করে ব্যাখ্যা চেয়েছে অনেক দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক মারাত্মক সংকটময় মুহূর্তে পৌঁছেছে বলল চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী উই ফাংহো জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক মারাত্মক সংকটময় মুহূর্তে পৌঁছেছে। একই সাথে ওয়াশিংটনকে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকুন। সিঙ্গাপুরে আনুষ্ঠানিক সাংলিরা নিরাপত্তা সংলাপে দিয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আঞ্চলিক স্থিতিশীলতা তৈরির জন্য চীনের সামরিক তৎপরতাকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন তারও কঠোর সমালোচনা করেন ফাংহো। চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার জন্য যে প্রচেষ্টা শুরু করা হয়েছে তার বিরুদ্ধে বেইজিংয়ের সামনে লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। আমরা যে কোনো মূল্যেই লড়াই করব এবং শেষ পর্যন্ত এই লড়াই আমরাই চালিয়ে যাব। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ওয়াশিংটনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে উই ফাংহো। তিনি আরও বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশগুলোকে হাইজ্যাক করার চেষ্টা করছে ওয়াশিংটন। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সংঘাত এবং যুদ্ধের কৌশল অনুসরণ করছে। তিনি বলেন, 13 দেশের অংশগ্রহণে সম্প্রতি ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক গঠনের জন্য যে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র তা মূলত চীনকে টার্গেট করেই করা হয়েছে। এটি এমন একটি কৌশল যা দ্বন্দ্ব এবং সংঘাতকে উস্কে দেবে। আমেরিকা প্রকৃতপক্ষে এক দেশকে ঘিরে অন্য দেশকে দ্বন্দ্বে জড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। উই ফাংহো আরও বলেন, চীন শান্তি এবং স্থিতিশীলতা চায় এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য এটি কোনো আগ্রাসনকারী দেশ নয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সংহতি জোরদার এবং সংঘাত ও বিভক্তির নীতি থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।